Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Kakaru sajani ayana balama. Kaka! Ah, kaka! গান বন্ধ করো। তোমার গান শুনে মনে হচ্ছে সকালবেলা কেউ যেন গার্গল করে গলা পরিষ্কার করছে। আরে হতভাগা, এটা হচ্ছে ওস্তাদ বড়ে গোলাম আলী খান সাহেবের ঠুমরি, বাংলায় যা বলে রাগাশ্রয়। আরে না বালম, রাগ তো হবেই, এরে যে যাচ্ছ। এই কি কি হচ্ছে এটা কি? আই ফিল ভেরি ডিস্টার্বড কাকা, দিস ইজ লেটেস্ট। লেটেস্ট মনে হচ্ছে পিঠে গামছা দিয়ে পিঠ ঘষছে। কাকা তুমি যদি হেরে যাও তাহলে আমাকে ফাইভ স্টার হোটেলে খাওয়াতে নিয়ে যেতে হবে। আর আমি যদি জিতি তাহলে আমাকে ওই আখির নাচ দেখাতে নিয়ে যেতে হবে। আরে কি আছে ওই আখির নাচে? সেই তো তা থই তাতা থই। ও ভগবান, এখনো তোমাদের খেলা শেষ হলো না? চান করবার জন্য সে কখন থেকে আমি গরম জল করে রেখে দিয়েছি, সেই জল তো ঠান্ডা হয়ে গেল। আর কিন্তু আমি গরম করতে পারবো না, এদিকে হিটারও তো খারাপ হয়ে গেছে, সেটাও তো সারাবার ব্যবস্থা করছো না। মাসি ওকে হিটার বলে না, গিজার বলে। গিজার হিটারই হোক আর গিটারই হোক, আমি কিন্তু আর তোমাদের জল গরম করতে পারবো না। আমি পাঁচ মিনিট সময় দিলাম, এর মধ্যে তোমরা কাকা ভাই পথে চলে এসো। এসো। ও শি ইজ অল দ্য টাইম ডিস্টার্ব। শোন, মিনিট পাঁচেক আছে, ফিরে আসার আগে একটু খেলেন। কাকা তুমি যদি বিয়ে করতে না তাহলে মাসির এই কথাগুলো শুনতে হতো না। মরে যেতাম রে, বউ এসে আমার দম বন্ধ করে দিত, একটু হুইস্কি পর্যন্ত খেতে দিত না। তা হয়তো দিত না, কিন্তু আমার একটা কাকি তো হতো। আরে একটা কি রে, বল না, হাজার টাকা কিমার লাইন লাগিয়ে দিচ্ছি। সারা জীবনে একটাও তো জোগাড় করতে পারলে। আপনার লেখা? না, আরেকজনের। উপন্যাস? হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। থ্যাংক ইউ। ওয়েলকাম। শুনুন, হ্যাঁ, আপনার এটা। ও থ্যাংকস ওয়ান্স এগেইন। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো, হাই, এক্সকিউজ মি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলুন। মানে বিখ্যাত ডান্সার আখি সান্যালের সঙ্গে আপনার চেহারার খুব মিল আছে। তাই? হ্যাঁ, আমি আখি সান্যাল। ও, আসলে ব্যাপারটা হচ্ছে আমার কাকা আপনার ভীষণ ফ্যান। আজ থেকে ছ মাস আগে বিদ্যাভবনে আপনার একটা নাচের প্রোগ্রাম হয়েছিল না, আমি সেটাই দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, তা হলো কি? হ্যাঁ মামু। আখি, এখান থেকে টেলিফোনের লাইন পাওয়া একেবারেই সম্ভব না, একদম পাচ্ছি না। আমি বরং এক কাজ করি, ওই পোস্ট অফিসে গিয়ে তোর মাকে একটা টেলিগ্রাম করে দিই। ঠিক আছে। হ্যাঁ, ইনি হলেন ইন্দ্রাশিস। নমস্কার। আখি দেবীকে দেখে আলাপ করতে চলে এলাম। আচ্ছা, আপনি নিশ্চয়ই নাচের প্রোগ্রাম দেখেছেন? না, সেই সৌভাগ্য হয়ে ওঠেনি আসলে। হ্যাঁ, ও নাচ দেখলে তবে বুঝতেন। আবার যদি সুযোগ আসে নিশ্চয়ই দেখব। না, আখি নাচ ছেড়ে দিয়েছে। নাচ ছেড়ে দিয়েছে মানে? হ্যাঁ বাবা, কি বলবো মামু, এটা আমার। চলো না মামু, পোস্ট অফিস আবার যদি বন্ধ হয়ে যায়। হ্যাঁ মা, হ্যাঁ চল চল মা, আসি বাবা। নমস্কার। নমস্কার। Thank you.
প্লিজ একটু আস্তে চালান, আমার ভয় করছে। ভয় পাওয়ার কি আছে? প্লিজ। সরি, কি করব বলুন, টার্নিংটা ভীষণ খারাপ ছিল। অবশ্য ভয় পাবেন না, আমি খুব খারাপ গাড়ি চালাই না। সে কথা নয়, আসলে এই চাকার শব্দে আমি ভীষণ ভয় পাই। কেন? আমার জীবনের সঙ্গে এরকমই একটা ঘটনা জড়িয়ে আছে। কি হয়েছিল? অনির্বাণ এভাবে গাড়ি চালাতে গিয়ে শেষ হয়ে গেছে। অনির্বাণ কে ছিল আপনার? আমাদের বিয়ে হবার কথা ছিল। বিয়ের পাঁচ ছদিন আগে বিদ্যাভবনে আমার একটা প্রোগ্রাম ছিল। আমার প্রোগ্রাম দেখতে আসার সময় রাস্তাতে। কবেকার ঘটনা এটা? প্রায় ছ মাস আগের ঘটনা। কোথায় হয়েছিল এই অ্যাক্সিডেন্ট? এমজি রোডে। বিকেল ছটা নাগাদ হয়েছিল? হ্যাঁ। আই এম সরি, কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে গেছিলাম। অনির্বাণ কি নিজেই গাড়ি চালাচ্ছিল? হ্যাঁ, অনির্বাণ ওই দিনই নতুন গাড়ি কিনেছিল। আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ বাইরে গাড়ির আওয়াজ পেলাম। আঁখি, আঁখি, এই যে সকাল থেকে কতবার তোমাকে ফোন করেছি, কোথায় গিয়েছিলে বলো তো? গুরুজি দুবার এসে ফিরে গেছেন। আমার রিহার্সালে যাবার কথা ছিল, তোমার তো কোনো দায়িত্বই নেই। কোথায় গিয়েছিলে সকালবেলা? আরে বারবার চাবি জামাই দিচ্ছ কেন? ধ্যাত, নতুন গাড়ি, এ নিউ কার। হ্যাঁ, সত্যি? জানো, আজ আকি শ্যানেলের এই শেষ প্রোগ্রাম। কেন শেষ প্রোগ্রাম? কেন বারে? এরপর তো মিসেস অনির্বাণ ডান্স করবে। ও, আমি ভাবলাম তুমি ডান্স ছেড়ে দেবে। তুমি যদি চাও আমি ছেড়ে দেব। আমি তোমায় ডান্স ছাড়ার কথা কেন বলবো? তবে আমার কথায় যদি তুমি জীবন ত্যাগ করতে পারো তাহলে সেটা বলতে পারি। বেশ তো, আমার মরে যাওয়ার কথাটা তুমি কত সহজেই বলতে পারলে। অসুবিধা কি আছে? খুব সহজ ব্যাপার, খুব সহজে করা যায়। তার মানে আমি মরে গেলে তোমার একটু দুঃখ হবে না? না, দুঃখের কি আছে? মৃত্যু তো খুব স্বাভাবিক, মৃত্যু এলে মরতে হবে। ও, তার মানে তুমি চাও আমি মরেই যাই, আর আমি মরে গেলে অন্য কাউকে তুমি বিয়ে করো? তা নয় তো কি, আমি তোমার অপেক্ষায় সারা জীবন ব্যাচেলার থেকে যাব নাকি? ঠিক আছে, তাহলে তুমি অন্য কাউকেই খুঁজে নাও, আজকে আমার প্রোগ্রামে তুমি আসবে না। ওকে, টাটা, ছটার সময় বিদ্যাভবন। বাবা, কি জোরে যে গাড়ি। তারপর আর সেখানে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা আমি চলে যাই হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারি অনির্বাণ ভুলতে পারছি না, আর মনে পড়লে কিছুতেই সহ্য করতে পারি না। প্রতিটা মুহূর্ত চোখের সামনে চলে আসে, সবসময় মনে হয় ও আমার পাশে পাশে আছে। তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেল বলুন তো? কেন আমাকে ছেড়ে চলে গেল? সত্যি যদি আমি সেই মুহূর্তগুলো আপনার জীবনে ফিরিয়ে আনতে পারতাম। সত্যি বলছি আঁখি দেবী, আমি তাহলে আপনার নাচ দেখতে যেতাম না। আর আমি না গেলে
অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হতো না। হ্যাঁ আঁকি দেবী, হ্যাঁ আমার হাতেই অনির্বাণের অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি সেই পাপের জন্য বিশ্বাস করুন আমি জানতেও পারিনি যে আমার হাতে একজনের মৃত্যু হয়েছে, আর যেদিন থেকে জানতে পেরেছি নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। এটা আমাকে দিয়ে দিন আঁকি দেবী, আমি অপরাধী এ কথা তো আমি অস্বীকার করছি না, প্লিজ আঁকি দেবী প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। এখন আমি বুঝতে পারছি কেন আপনি এত বোঝা নিতে চাইছিলেন, কেন আপনি বইটা ছাপাতে চাইছিলেন না মিস্টার ইন্দ্রশীল, দয়া আপনাকে আমাকে দয়া দেখাবেন না। আঁকি দেবী প্লিজ আঁকি দেবী আমার কথাটা একটু শুনুন প্লিজ, আমাকে ছেড়ে দিন না। আঁকি দেবী শুনুন, আঁকি দেবী প্লিজ প্লিজ একটু শুনুন, আঁকি দেবী আঁকি দেবী তারপর তারপর সব হাসপাতাল নার্সিংহোম খুঁজে দেখেছি, কোথাও ওদের খবর পেলাম না। আচ্ছা একটা কথা বলতো, তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস? কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কি আঁখি সানালকে ভালোবাসিস? না। দেখ দেখ ইন্দ্র, সত্যিই যদি তুই আঁখিকে ভালোবেসে থাকিস তাহলে ওকে আমি পাতাল থেকে খুঁজে বার করে আনবো, কিন্তু যদি সহানুভূতি দেখাস তাহলে বলবো সরে আয়। একবার যা ভুল করেছিস করেছিস, আর করিস না। বিপুল বিদ্যাভবন থেকে আঁখি দেবীর কোনো ঠিকানা পাওয়া গেল না স্যার। হসপিটাল হসপিটাল নার্সিংহোম কোথাও কোনো খোঁজ পাইনি। দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমিতে এসটিডি করো, হয়তো ওখান থেকে অ্যাড্রেস পেয়ে যাবে। ইয়েস স্যার। দেখেছো ছেলের অবস্থা, কারোর সঙ্গে কথা বলে না, খায়ও না, আগে বাড়িতে দিন রাত্রির হইচই করত, আর এখন নড়েও বসে না। পিরিতি কাটালে রাটা লাগলে পরে ছাড়ে না, সেই আটা লেগেছে গো বাবুটি যে প্রেমে পড়েছে। কি? হ্যাঁ প্রেমে পড়েছে, তাহলে তো এক্ষুনি ওর বিয়ে দেওয়া উচিত, নইলে তো তোমার মতো অবিবাহিত এলিজিবল ব্যাচেলর। বালাই ষাট করে ফেলো। কি হো কি ভাবছিস, বলিস তো আঁখি সানালের সঙ্গে কথা বলতে পারি? কাকা কাকা তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? একদম না। তুই কি আঁখি সানালের সঙ্গে দেখা করতে চাস? বলিস তো চেষ্টা করে দেখতে পারি। আর এইভাবে অজান্তে আরো একটা পাপ হয়ে গেল। ইন্দ্রাশিস, লেট মি ইন্ট্রোডিউস, ইনি মিসেস সান্যাল, মানে আঁখির মা। নমস্কার। আপনি মানে আপনি তাহলে ভালোই তো হলো, সব কিছুই তো শুনলেন। আচ্ছা এবার আপনি বলুন তো, এতে আমার কি কোনো দোষ আছে? আমি কি ইচ্ছা কিছু করেছি? তোমাকে কেউ দোষ দিচ্ছে না বাবা, যা হবার তা তো হয়েছে, তাছাড়া আঁখির মামা আমায় সব কথাই বলে দেন। কিন্তু আঁখি মা, মা ডাক্তারবাবু হাঁটাচলা করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, মুভমেন্টের তো কোনো অসুবিধে নেই, কিন্তু যতদিন না ব্যান্ডেজ খোলা হচ্ছে ততদিন কিন্তু বাড়িতে। হ্যাঁ ডাক্তারবাবু। বাইরে গিয়ে আর কি করব, কোথায় যাব? মান্ডু এ
এবার আস্তে আস্তে আপনার চোখ খুলুন, আস্তে, খুব আস্তে। আমি কিছু দেখতে পাচ্ছি না মা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তার বাবু। ডাক্তার বাবু, I'm sorry, Indrashish. I could not help her. I failed, Indrashish. I failed. অন্ধকারের মধ্যে আলো না জ্বালিয়ে বসেছি। আখি, সন্ধে হয়ে গেছে মা, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আমার যে সব একই রকম লাগে মা। চল বাইরে গিয়ে বসি, সারাক্ষণ এই চার দেয়ালের মধ্যে তোর দম বন্ধ হয়ে আসে না? সেটাও আজকাল আর বুঝতে পারি না। চল। মাসিমার সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। মা তো এখন বাড়িতে নেই। ও ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। আচ্ছা, মাইলে কিছু বলবো? আপনার নামটা? আমি আকাশ চৌধুরী। ও, সেদিন তো নার্সিং হোমে আপনি ছিলেন, তাই না? আসুন না। হ্যাঁ, মা এক্ষুনি এসে পড়বেন, আপনি ভেতরে আসুন। চলুন। সেদিন আপনি রাগ করেছিলেন না আমার কথায়? কই না তো। না তো আবার কি, সেজন্যই তো রাগ করে বাইরে থেকে চলে যাচ্ছিলেন। বসুন, ওখানে সোফা আছে না, আপনি তো দেখতে পান। বাড়িতে কেউ নেই? মানে আপনাকে দরজা খুলতে হলো? ভালোই তো হলো, নাহলে তো আপনি রাগ করেই ফিরে যেতেন, তাই তো? মা। হ্যাঁ মা। নমস্কার মাসিমা, আমি আকাশ চৌধুরী, সেদিন নার্সিং হোমে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বাবা বসো, এই নাও ঠাকুরের প্রসাদ, মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। নে মা, তুইও নে। জানো মা, একটু দূরেই একটা মন্দির আছে, প্রত্যেক মঙ্গলবার অনেকেই ওখানে পুজো দিতে যায়। পরপর ন সপ্তাহ পুজো দিলে নাকি মনোবাঞ্ছা পূরণ হয়। ন সপ্তাহ কেন, সারা জীবন আমি পুজো দিতে রাজি আছি। যদি তোর চোখটা সেরে যায়, আর আমি কিচ্ছু চাই না। আকাশবাবু, ডাক্তারবাবু কি আজকে আসবেন? আমার সঙ্গে তো দেখা হয়নি। আমি যাই, চোখে ড্রপটা দিয়ে আসি, নয়তো ডাক্তারবাবু এসে আবার বকাবকি করবেন।
না তুই বস, আমি যাচ্ছি। না না মা, আমি নিজেই যেতে পারবো। চিনতে পারিনি তোমায়? চিনতে পারিনি। পারলে কি এইভাবে হেসে কথা বলতো? আজ কতদিন পরে আঁখিকে হাসতে দেখলাম, কিন্তু তুমি আমি অনির্বাণের ফাইলটা নিতে এসেছিলাম। ভাবছিলাম বইটা যদি ছেপে বেরোয় আঁখি দেবী খুশি হবেন। ওই ফাইলটা ও সব সময় নিজের কাছে রাখে, কাউকে ছুঁতেই দেয় না। কি হলো হঠাৎ আপনি না ছেড়ে দিলেন কেন? এমনি এমনি মানে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। নাচ শুরু করার যেমন কোনো কারণ ছিল না, না ছেড়ে দেবারও সেরকম কোনো কারণ নেই। আঁখি দেবী, আপনি একটু গাড়িতে অপেক্ষা করুন, আমি আপনার জন্য একটা মালা কিনে নিয়ে আসছি। হঠাৎ এমনি ইচ্ছে হলো তাই। ইন্দ্র, ইন্দ্র, নাম ধরে ডাকার কি ছিল? তুমি তো জানো ওই নামটা সহ্য করতে পারে না। আরে বাবা, একদিন তো বলতেই হবে, মিথ্যে দিয়ে গড়ে তোলা ভিত কতদিন টিকে রাখা যায় ব্রাদার? কিন্তু এত তাড়াতাড়ি কি দরকার? আমি বলছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, আমি বলছি যে তোমাকে আর কিছু বলতে হবে না। ঠিক আছে, তুই না বলিস এবার আমাকেই বলতে হবে। হ্যাঁ, এমনি করেই নাচে, এমনি ভালোবেসে। তথাস্তু, শুভেচ্ছা সহ সময় দিলাম। যথা আজ্ঞা গুরুদেব। মালা পেলেন? হ্যাঁ, দেখুন না। বাহ, আচ্ছা ইন্দ্র ইন্দ্র বলে কে ডাকছিল বলুন তো? কি হলো, কথা বলছেন না যে? যদি বলি আমাকে? না না, আপনি কখন ইন্দ্র হতে পারেন না, আপনি আকাশ চৌধুরী। কারণ ইন্দ্রাশিসের গাড়ির নাম্বার ছিল 3085। খেলাটা কতদূর এগোলো? এটা তো সবে সেমিফাইনাল। ফাইনাল তো সেদিন হবে যেদিন তুই আঁখি সান্যালকে তোর আসল পরিচয়টা দিবি। কিন্তু আমার মনে হচ্ছে তুই দেরি করে ফেলেছিস। কিন্তু কি করে বলি বলো তো, ও যে ইন্দ্রাশিসকে একেবারে সহ্য করতে পারে না। মামু, মামু কেমন আছিস মা? খুব ভালো। কি রে মামু, তুমি শেষ পর্যন্ত নতুন গ্যালিস কিনেই ফেললে। নতুন? আরে তুই তো আগে থেকে ভালো দেখছিস। এসো মামু, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হলেন, ওকে ওকে আমি চিনি। চেনো? খুব ভালো করে চিনি। কেমন করে চিনলে? চিনি চিনি। আপনার নাম আকাশ চৌধুরী, তাই তো? আচ্ছা মামু, তুমি কেমন করে জানলে? ওরে বাবা, তোর মা আমাকে চিঠি লিখে সব জানিয়েছে। ও আচ্ছা, বসো বসো। না আজ থাক, দেরি হয়ে যাবে।
আকে আসি। আচ্ছা আকাশ। আসি হ্যাঁ। নমস্কার। বস বস। বুঝলি। স্কুল ছুটি হয়ে গেল। আর তারপর খবর পেলাম তুই আবার নাচ শুরু করেছিস। তাই তোকে দেখতে চলে এলাম। আমি তো একদমই সাহস পাচ্ছিলাম না মামু। আকাশই আমাকে সাহস জুগিয়েছে। ও তাছাড়া একটা কারণও আছে। কি কারণ? সেটা প্রোগ্রাম হয়ে যাবার পরই বলবো। তা তোর প্রোগ্রামটা কবে? 4 তারিখে। জানো মামু, আমার ভীষণ ভয় করছে। দূর পাগলি, ভয় কিসের? আসুন, সাবধানে। মা কোথায়? এই এখানেই আছে। আমার ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই আকাশ। কি? আমার মনে হয় সে এখানেই আছে। কে? ইন্দ্রাশিস। তাতে কি হলো? সে তো জ্ঞানে তো কোনোদিনও আপনার ক্ষতি চায়নি। কে জানে, সে হয়তো নিজের জায়গায় পাপের প্রায়শ্চিত্ত করছে। আকাশ। আকি, পর্দা ওপেন হচ্ছে। আমি পারবো না আকি, কিছুতেই পারবো না। ভয় কি মা, কিচ্ছু হবে না মা। হ্যাঁ মা, থাক থাক মা। মামু কোথায়? এই তো আমি। আমরা সবাই আছি মা, তোমার কোনো ভয় নেই। যাও যাও মা, যাও, কোনো ভয় নেই, যাও। এখান থেকে সোজা 7 পা এগোবেন, তারপর বাঁ দিকে 3 পা, তাহলেই সেন্টার স্টেজ। তোমাকে আমি বলেছিলাম না, আমার এই প্রোগ্রামটা করার পেছনে আরেকটা কারণ আছে। হ্যাঁ, কিন্তু কারণটা তো তুমি আমাকে বলনি। আগে চলোই না, তারপর বলবো। আরে বাবা, এত হেয়ালি না করে কারণটা তো বলে ফেললেই হয়। বল না, কোথায় যাবি? বলবো? হ্যাঁ বল। একজন প্রকাশকের অফিসে। প্রকাশক মানে মিস্টার মজুমদার? হ্যাঁ। ও বাবা, না 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 না, আমার এই ভাঙা পা নিয়ে ওনার ওই অতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবো না। ও তুমি নিজে গিয়ে কথা বলে এসো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাকে যেতে হবে না। তুমি নিচে অপেক্ষা করো, আমি একাই উপরে যেতে পারবো। হ্যাঁ, সে তো তুমি যাবেই। তুমি এখন আমার চেয়ে জোরে, আমার চেয়ে ভালোভাবে হাঁটতে পারছো, তুমি যাবে না? আর তোমার ওই তাতাথই নাচ তো সারা শহরটাকে নাচিয়ে দিয়েছে। সত্যি সত্যি আঁকে মামানি, তোর মা যা আনন্দ পেয়েছে না। কেন, তোমাদের এই অন্ধ মেয়ে নাচতে পেরেছে বলে? ওরে না রে না, তা নয়। দেখ কাকিমা, আমরা তো তবু অনেক 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 ভালো আছি। এখনো এখনো পৃথিবীতে অনেক লোক আছে যাদেরকে জীবন একেবারে পঙ্গু করে রেখে দিয়েছে। এই এই দেখ, তোর তোর চোখ নেই বলে তুই দেখতে পাস না, কিন্তু তুই তো নাচতে পারিস। হ্যাঁ, আমার পাটা ভাঙা বলে আমি ভালোভাবে চলতে পারি না, আমি নাচতে পারি না, কিন্তু আমি। কে বললো তুমি নাচতে পারো না? আলে, তুমি যখন হাঁটো না তখন মনে হয় তুমি ভারতনাট্যম নাচ করছো। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনাকে তো আগেই বলেছিলাম অনিবানের লেখাটা ছাপানোর ব্যাপারে। এই নিন, এতে 15,000 টাকা আছে আর লেখাটা। এর জন্য আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বললে আমিই নিয়ে আসতাম। আপনি গেলে আপনাকে আমায় কফি খাওয়াতে হতো, এখন তো আপনি আমাকে খাওয়াচ্ছেন। আখি দেবী,
আমার মনে হয় আপনার কথা ভুল হয়েছে। কেন? আপনি তো আমাকে 15,000 টাকার কথাই বলেছিলেন। না না, আমি টাকার কথা বলছি না, বলছিলাম কি ফাইলে তো সবই সাদা কাগজ। না না, এ আপনি কি বলছেন? এ আপনি কি বলছেন? না না, এটাই তো সেই ফাইলটা। দেবী, ফাইলটা নিশ্চয়ই বদলে গেছে। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। অনির্বাণী বইটা ছাপিয়ে নিয়ে এসেছেন ইন্দ্রা সর। আজ 6ই জানুয়ারি, অনির্বাণের জন্মদিন। এ দিনটা আপনি ছাড়া তো আর কেউ জানে না ইন্দ্রাশিস। আর যারা জানে তারা এভাবে যে এই অন্ধ আকিকে ঠকাবে না। ভেবেছিলাম অনির্বাণের লেখা আমি বই আকারে বের করব। বলতে পারি নিন্দ্রাশিস, আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে এত বড় আঘাত দিলেন? যতবার আপনি আমার জীবনে এসেছেন ততবারই একটা একটা করে অংশ ছিনিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। প্রথমে অনির্বাণকে কেড়ে নিয়েছেন আমার জীবন থেকে, রঙিন পৃথিবীর সব রং ছিনিয়ে নিয়েছেন আমার চোখ থেকে। শুধুমাত্র যে স্বপ্ন নিয়ে আমার অন্ধকার জীবনের ভগ্নস্তূপের উপর আমি দাঁড়িয়েছিলাম, অনির্বাণের বই শুধু আমি ছাপাবো, যা শুধু আমার, শুধুমাত্র আমার অধিকার, তাও আপনি আমার কাছ থেকে কেন কেড়ে নিলেন ইন্দ্রাশিস? করুণা করতে, দয়া করতে, কেন কেন বলুন ইন্দ্রাশিস, কেন? আমি জানি আমি পাপী, আমি জানি আমি অপরাধী, কিন্তু আকি, আমি যা কিছু করেছি আপনার নিজের জন্য করেছেন, নিজের পাপের বোঝা হালকা করার জন্য করেছেন। আপনি যা বললেন তাই হয়তো সত্যি। ইন্দ্রাশিস, আপনাকে দেবার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। আমার জীবন থেকে আর কিছু কেড়ে নেবার আগে প্লিজ আপনি চলে যান, প্লিজ এখান থেকে চলে যান, আপনি চলে যান। খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনার লেখা? না, আরেকজনের। উপন্যাস? হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। ও শুনুন। হ্যাঁ, আপনার এটা। ও থ্যাঙ্কস ওয়ান্স এগেইন। ইউ আর মোস্ট ওয়েলকাম। প্লিজ পাশে পাশে থাকবেন, যেন বেশি জলে না চলে যাই। ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার পাশেই আছি, যখনই আপনি হাত বাড়াবেন আমাকে আপনার পাশে পাবেন। যাই তোর সঙ্গে। না মামু, এই পা নিয়ে তোমাকে আর ওপরে উঠতে হবে না,
আমি একাই পারবো উঠতে। তাছাড়া এসেছি তো আগে এখানে কয়েকবার। দেখিস মা, একটু সাবধানে উঠিস। হুম হুম। পুজো দিতে? না, আমার নতুন করে কিছু চাইতে। আপনি? আপনাকে বলেছিলাম না, মনোবাসনা পূর্ণ হলে এখানে পুজো দিতে হয়। আমি সেই পুজোই দিতে এসেছি। আপনার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে? হ্যাঁ, আপনার জন্য। অনির্বাণের লেখা বই হয়ে বেরোক তাই চেয়েছিলেন তো। জানি আপনি পায়েল পড়েছেন। সেদিন আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আপনি তাই বলেছেন যা আপনি জানতেন, কিন্তু আমি যা জানি কোনোদিনও বলিনি, আর হয়তো বলতেও পারবো না। কারণ আপনি বুঝতে পারবেন না। ভুল কেবল আপনার ছিল না, আমারও ছিল। আমি বাঁধা পড়ে গিয়েছিলাম আমার অতীতের কাছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। আমার অতীতের আড়ালে আমি লুকিয়ে থাকতে চেয়েছিলাম, বেরিয়ে আসতে ভয় হতো, দেখতে পেতাম না, কিন্তু অনুভব তো করতে পারতাম। আপনাকে কিছু বলতে, কিছু জানাতে আমার ভয় হতো। ইন্দ্রাশিস, আমি জানি আপনি অনেক চেষ্টা করেছেন আমার হাত ধরে অন্ধকার অতীত থেকে আলোয় ফিরিয়ে আনতে। আজ সেই ভরসাতেই আমি বাইরে বেরিয়ে এসেছি। ইন্দ্র, আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে আপনি ক্ষমা করুন। আপনি একদিন বলেছিলেন যখনই আমি হাত বাড়াব তখনই আপনাকে কাছে পাব, তাই আমি ইন্দ্র, ইন্দ্রাশিস, ইন্দ্রাশিস, আকি, thank you.
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।